আজকের ভিডিওতে আমরা ডিএনএ রেপ্লিকেশানের একটি অ্যানিমেশন দেখব এবং তার প্রতিটি স্টেপ তোমাদের কাছে ডেসক্রাইব করার চেষ্টা করছি যে কীভাবে রেপ্লিকেশন প্রসেসটি হয় রেপ্লিকেশান হল একটি পদ্ধতি যেখানে একটি ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হয় এবং সেটি হয় সেমি কনজারভেটিভ মডেলে সেমি কনজারভেটিভ মডেল কি সেটা ডিসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে দেখে নেবে এখানে দেখো ডিএনএ সুপার কোয়াল অবস্থা থাকে তাহলে ডিএনএ রেপ্লিকেশন শুরু করতে গেলে সেই সুপার কোয়ালটিকে খুলতে হবে ঠিক এইভাবেই সুপার কোয়ালটি গিয়ে খোলে এবং সেটি করতে সাহায্য করে ডিএনএ গাইরেজ বলে একটি এনজাইম এরপর দেখো যে দুটি স্ট্যান্ড এখানে দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে পলে স্ট্যান্ড এবং সেইগুলি অরিয়েন্টেশন একেবারের থেকে আলাদা হয় উল্টো হয় একটা যদি ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম হয় আরেকটি হবে থ্রি প্রাইম টু ফাইভ প্রাইম তো আমরা ডিএনএ যে স্ট্রাকচার আগে পড়েছি রেপ্লিকেশন পড়ার আগে সেখানে আমরা পরিষ্কারভাবে জেনে নিয়েছি যে কীভাবে ডিএনএ গঠন হয় তো এখানে দেখো প্রথমে শুরুতে রেপ্লিকেশন করতে গেলে আমাদের একটা অরিজিন অফ রেপ্লিকেশন একটা সাইট থাকে এবং সেখানে গিয়ে হেলিকেজ এনজাইমটি যুক্ত হবে এই হেলিকেজ এনজাইমের কাজ দেখো এই দুটো স্ট্যান্ড যে হাইড্রোজেন বন্ধারা যুক্ত ছিল সেই স্ট্যান্ডগুলোকে কেটে দেয় ঠিক এইভাবেই দুটো স্ট্যান্ডকে আলাদা করতে থাকে এবং একটি ফর্ক সৃষ্টি হয় যাকে আমরা বলি রেপ্লিকেশন ফর্ক এইভাবে দুটো রেপ্লিকেশন ফক তৈরি হয়েছে এবং দুটো সিঙ্গেল স্ট্যান্ডেড পলিনিকটাইট আমরা দেখতে পাচ্ছি দু সাইডে এবং এর ওপরেই কিন্তু নতুন স্ট্যান্ড তৈরি হবে তো এখানে বলে রাখি যে এনজাইমটি নতুন স্ট্যান্ড তৈরি করবে সে কিন্তু একা একা করতে পারে না তার জন্য একটি পাইমার দরকার হয় তাই প্রথমে পাইমেজ বলে একটি এনজাইম এই স্ট্যান্ডে বাইন্ড করবে সিঙ্গেল স্ট্যান্ডে এরপর একই করবে কিছু আর বেসকে যুক্ত করে একটা ছোট্ট আর পাইমার এখানে অ্যাড করে দেবে তো এই আর এনএ পাইমার অ্যাড হওয়ার পরেই কিন্তু ডিএনএ পলিমারের স্থিরি এসে এর সঙ্গে কিছু ডিএনএ বেসগুলো অর্থাৎ ডি যে নিউক্লোটাইটগুলো ছিল সেগুলো পরপর যুক্ত করে এটাকে বড় করতে থাকবে অর্থাৎ এলংগেট করবে নতুন স্ট্যান্ড তৈরি করবে তো এখানে দুটো স্ট্যান্ড আমরা পেয়েছি একটা হচ্ছে লিডিং স্ট্যাং আর হচ্ছে ল্যাগিং স্ট্যাং সেটা কি সেটা আমি একটু পরে বলছি তাহলে এখানে দেখো ডিএনএ পলিমারেজ বাইন বাইন্ড করলো এরপর ই কি কী করবে এই যে আরএনএ পাইমারটা পলিমারটা অলরেডি যুক্ত হয়েছিল তার সঙ্গেই কিন্তু ডিএনএ বেসিসগুলোকে পরপর যুক্ত করবে এবং এটা কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকবে এই লিডিং স্ট্যান্ডে যেখানে ফাইভ ড্যাশ টু থ্রি ড্যাশ কিন্তু নতুন ডিএনএ স্ট্যান্ড সিনথেসাইজ হচ্ছে দেখো ফাইভ ড্যাশ থেকে থ্রি ড্যাশের দিকে এগিয়ে যাচ্ছে এটা কিন্তু এর সব সবসময় এই দিকেই যাবে তাহলে এই স্ট্যান্ডটায় কোনো অসুবিধা নেই এরা কী করবে এখানে ডিএনএ যে তৈরি হচ্ছে সেটা ফাইভ পাইম টু থ্রি পাইমের দিকে এবং রেপ্লিকেশন ফকটা সেই দিকেই এগিয়ে যাচ্ছে ফলে কন্টিনিউয়াসলি চলতে থাকবে যেটাকে আমরা বলছি লিডিং স্ট্যান্ড এখানে কোনো ধরনের ফ্যাগমেন্টেশন তৈরি হবে না এখানে একবার ডিএনএ পলিমার স্ত্রি বাইন্ড করলে সেটা কন্টিনিউয়াসলি যেদিকে রেপ্লিকেশন ফ্রক যাচ্ছে ঠিক সেদিকেই বাড়তে থাকবে কিন্তু ল্যাগিং স্ট্যান্ডে যে ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম সেটি উল্টো দিকে থাকে অর্থাৎ যেদিকে রেপ্লিকেশন ফ্রক ছিল তার ঠিক উল্টো দিকে হয় এই কারণে কি হয় যতটা অংশ খুলেছে সেখানে গিয়ে একই রকমভাবে প্রাইমেজ এঞ্জাইম যুক্ত হয় এই পাইমেজ এঞ্জাইম যুক্ত হয়ে সেখানে আর এনএ পাইমার অ্যাড করে একই রকমভাবে লিডিং স্ট্যান্ডের মতো তারপর সেই পাইমারের সাথে ডিএনএ পলিমারেজ থ্রি এসে বায়েন করে ঠিক আগের স্টেপের মতোই হয় এখানে কিন্তু এখানে একটি ব্যাপার হচ্ছে কি এখানে খণ্ডে খণ্ডে হচ্ছে মানে যতটা অংশ খুলছে ঠিক ততটা অংশ তৈরি হচ্ছে আবার নতুন করে যে অংশটা খুলে যাচ্ছে আবার ডিএনএ পলিমারেজকে গিয়ে সেখানে বাইন করতে হচ্ছে গিয়ে আবার নতুন করে আর একটা ফ্যাগমেন্ট তৈরি হচ্ছে এর ফলে কি হয় এই অংশে ছোট ছোট খণ্ড তৈরি হয় এবং এই খণ্ডগুলোকে আমরা বলি অকাজুকি ফ্যাগমেন অকাজুকি একজন সায়েন্টিস্ট যে প্রথম এটা লক্ষ্য করেছিলেন তার নাম অনুসারে কিন্তু একে বলা হচ্ছে অকাজোকি ফ্যাঙ্কমেন দেখো এইভাবে ছোট ছোট করে পাইমার যুক্ত হচ্ছে এবং ডিএনএ পলিমার যুক্ত হয়ে আবার ডিএনএ বেসকে যুক্ত করছে ফলে কী হয় প্রথমে পাইমা তারপর ডিএনএ তারপর পাইমার ডিএমএ এরকম ছোটো 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 খণ্ড তৈরি হচ্ছে এরপর এক্সো নিউক্লিয়াস বলে একটি এনজাইম আছে যেটা এসে বাইন করবে এই আর পাইমারগুলোর ওপর এবার কী করতে হবে এই আইএনএ পাইমারগুলোকে খুলে দিতে হবে কারণ এখানে তো ডিএনএ তৈরি হচ্ছে তাহলে আইএনএ পাইমারগুলোকে খুলে দিয়ে গেল এক্সো নিউক্লিয়াস এরপর এই ফাঁকা স্থানে ডিএনএ পলিমারেজ ওয়ান এসে আবার নতুন করে কিছু ডিএনএ বেশ যুক্ত করে দেবে এই ফলে কী হয় একটা কন্টিনিউয়াস একটা ডিএনএ স্ট্যান্ড তৈরি হলো একটা টেম্পেলের স্ট্যান্ডের ওপরে তো এখানে দেখো ডিএনএ যে পলিমারেজ ওয়ান সে নতুন করে ডিএনএ বেস যুক্ত করে দিল এবার এখানে একটি কী প্রবলেম এই যে মাঝে মাঝে ছোটো ছোটো খণ্ডযুক্ত হলো এর মাঝে একটি করে ফাঁকা থাকে এবং সেই ফাঁকাগুলো পূরণ করতে আসে কি ডিএনএ লাইগেজ বলে একটি এনজাইম এই লাইগেজ এনজাইমটা কি করলো না ওই ছোটো ছোটো ডিএনএ খণ্ডের মাঝে যে গ্যাপগুলো ছিল এই গ্যাপগুলোকে পূরণ করে একটা কন্টিনিউয়াস একটা স্ট্যান্ড তৈরি করে দিলো এইভাবে আমরা দুটো ডিএনএ পেয়ে গেলাম একটি ডিএনএ থেকে এই হচ্ছে রেপ্লিকেশন প্রসেস এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে